ডেজার্ট কাতায়েফের জন্য লাগবে ময়দা 280 গ্রাম, চিনি 5 গ্রাম, সুজি 45 গ্রাম, বাটার 50 গ্রাম, অরেঞ্জ জুস লাগছে একটা কমলার অর্ধেকটা। একটা বাটিতে আগেই সুগার সিরাপ বা চিনি সিরা করে নেওয়া হয়েছে, আর ফিনিয়ের জন্য আছে মিক্সড নাট দিয়ে তৈরি একটা পেস্ট। একটা বাটিতে ময়দা নিয়ে নিন, সাথে কর্নফ্লাওয়ার নিয়ে নিন 40 গ্রাম, সুজি ঢেলে দিন এর সাথে, ড্রাই ইস্ট নিন 4 গ্রাম পরিমাণ, এছাড়াও লাগবে 10 গ্রাম পরিমাণ বেকিং পাউডার। উপকরণগুলো একসাথে মিক্স করে নিন, অল্প অল্প করে পানি নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিশ্রণটি কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। এরপর একটা ননস্টিক প্যানে একটা বড় চামচ দিয়ে রাউন্ড করে ঢেলে দিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে তুলে ফেলুন। কাতায়েফগুলোতে মিক্স নাটের পেস্ট ভরে নিয়ে আঙ্গুল দিয়ে চেপে শেপ করে নিন। এবার ক্ল্যারিস এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নিয়ে তাতে কাতায়েফগুলো ভেজে নিন। এবার গরম গরম কাতায়েফগুলো চিনি সিরায় ভিজিয়ে নিন, ঝরিয়ে নিয়ে পরিবেশন করুন একটি সার্ভিং ডিশে। উপরে ছিটিয়ে দিন মিক্স নাট আর মধু। হয়ে গেল অ্যারাবিয়ান ডেজার্ট কাতায়েফ।